আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে তরুণী ধর্ষণের মামলায় রনি, রাজন ও আইনুলের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান তাদের এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে এ মামলার এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমানকে গেল রাতে জেলার জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে নাম উল্লেখ থাকা 5 জন সহ 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে অভিযুক্ত তারেক এখনও পলাতক। এই মামলায় সাইফুর, অর্জুন ও রবিউলকে 5 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে বিকেল 3টে থেকে শুরু হয়েছে কলেজ কর্তৃপক্ষের শুনানি। এতে কয়েকজন শিক্ষার্থী সাক্ষ্য দিচ্ছেন। মাননীয় আদালত আসামি পক্ষকে শ্রবণ করেছেন। আসামি পক্ষ তাদের নির্দোষ দাবি করে অবস্থায় মাননীয় আদালত উভয় পক্ষকে শ্রবণান্তে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, কলেজ কর্তৃপক্ষের শুনানিতে কারা কারা অংশ নিয়েছেন, সব মিলিয়ে বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সাবরিনা, এমসি কলেজের যে গণধর্ষণ যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় এই মুহূর্তে আমি আছি সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে। আজ বিকেল 3টা থেকে এমসি কলেজের যেই অধ্যক্ষের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, 3 সদস্যের তদন্ত কমিটি, তারা কিন্তু সাক্ষ্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই ঘটনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটির যারা সদস্য তারা কিন্তু এমসি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান করছেন। তারা সেখান থেকে বের হওয়ার পর আমরা আপডেট কিছুটা জানতে পারবো সেখানে কি হয়েছে। এছাড়া এই মামলার যে অন্য 3 জন আসামি ছিল, যে যাদেরকে র‍্যাব গ্রেফতার করেছিল, শাহ মাহবুবুর রহমান, রনি, রাজন এবং আইনুল, এদেরকে কিন্তু আজকে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তোলা হয়েছিল এবং সেই আদালত তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া আরো যে 3 জন আসামি ছিল সাইফুর এবং আরো যে প্রথম দিন যারা সাইফুর, অর্জুন রিমান্ডে গিয়েছিল তাদেরকে কিন্তু গতকাল তাদের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল এবং তারা এই মুহূর্তে রিমান্ডে রয়েছেন। তবে মামলার অন্যতম যে 2 নম্বর আসামি তারেক, সেই তারেক কিন্তু এখনো পলাতক রয়েছে। তো এই যে দর্শন যেটি ঘটেছিল সেটির প্রতিবাদে কিন্তু আজও সিলেটের বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। এই এমসি কলেজের যে সকল সাংস্কৃতিক সংগঠন রয়েছে সেই সব সাংস্কৃতিক সংগঠনগুলি মানববন্ধন করেছে এবং তারা 10 দফা দাবি জানিয়েছে। তো এরই প্রতিবাদে এখনো উত্তাল পুরো সিলেট। সবারই একটি চাওয়া যে এই নির্মম ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন দ্রুত শাস্তির আওতায় আনা হয় এবং এই সব সন্ত্রাসীদের যারা লালন পালন করে তাদেরকেও সাথে যেন বিচারের আওতায় আনা হয়। সাবরিনা সুজাত, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে জানাছিলেন হোসেন আহমেদ সুজাত। নারায়ণগঞ্জের সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে দল বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গেল রাতে ধর্ষণের অভিযোগে ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামীর বন্ধু মোহসিন ও রমজান নামে দুজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। এদিকে চট্টগ্রাম নগরীতে কথিত বান্ধবীর পাহারায় তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চান্দু মিয়া সহ গ্রেফতার 4 জনকে আদালতে তোলা হয়েছে। দুপুরে তাদের আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। আজই রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। রোববার রাতে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ায় কথিত বান্ধবী নুরির বাসায় বেড়াতে গেলে ধর্ষণের শিকার হন ওই তরুণী। ভোলায় স্ত্রী ও শিশু কন্যাকে হত্যার দায়ে স্বামী বিল্লাল হোসেনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও বিষ মিশিয়ে হত্যা চেষ্টার ঘটনায় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ ABM মাহমুদুল হক এ রায় দেন। 2017 সালে পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রী শাহনাজকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়। একই সময় শিশু কন্যাকে পুড়িয়ে হত্যা করে পাষণ্ড বিল্লাল। এদিকে লক্ষ্মীপুরের রায়পুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বাদল দেবনাথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। রংপুরে যৌতুকের টাকা না পেয়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড এবং দাদা শ্বশুর হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, কক্সবাজার জেলায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযানের পাশাপাশি নতুন করে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হবে। দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত জেলায় নতুন যোগ দেয়া পুলিশ সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন পুলিশ সদস্যদের তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে কক্সবাজারের নতুন পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এবং থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন। একশো বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিতে রংপুর নগরীর জলাবদ্ধতা এখনও পুরোপুরি কাটেনি। কিছু এলাকায় পানি কমে গেলেও বেশিরভাগ এলাকায় এখনও হাঁটু ও কোমর সমান পানি রয়েছে। অনেক এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। জেলার ঘাগট ও যমুনেশ্বর নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে শ্যামাসুন্দরী খাল ও ঘাগট নদী অবৈধ দখলদার মুক্ত করে দ্রুত সংস্কারের দাবি নগরবাসীর। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ায় চর ও দ্বীপচরে পানিবন্দী আছেন 50,000-এর বেশি মানুষ। সদর উপজেলার সুভারকুটিতে শহর রক্ষা বাঁধের 50 মিটার ধসে পড়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন টাঙ্গাইলের বিভিন্ন এলাকার মানুষ। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রংপুরের বদরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রংপুর দুই আসনের সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী এবং জেলা প্রশাসক আসিফ আহসান। গত শুক্রবার ঘূর্ণিঝড়ে বদরগঞ্জ উপজেলার অনেক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে সহায়তায় আজ সকালে স্থানীয় এমপি এবং জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় হবে আগামীকাল। এই রায়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান রিফাতের পরিবার ও এলাকাবাসী। অন্যদিকে এই ঘটনায় ন্যায্য বিচার প্রত্যাশা করে মিন্নির পরিবারও। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক 10 আসামির বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় আগামীকাল বুধবার রায়ের দিন নির্ধারণ করেছে আদালত। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাতকে গুরুতর আহত করলে ওই দিনই বরিশাল মেডিকেলে মারা যান রিফাত। ওই বছরের 1 সেপ্টেম্বর এই হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নি সহ 24 জনের বিরুদ্ধে আদালতে দুই ভাগে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারিত হয়। করোনার মধ্যেও এত অল্প সময়ে বিচারিক কার্যক্রম শেষে রায়ের দিন নির্ধারিত হওয়ায় সন্তুষ্ট রিফাতের পরিবার। আদালতের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে, বিগত দিনেও ছিল, এখনও আছে। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই আমি আশা করি। সুন্দর মতো বিচার হইলে আমিও শান্তি পাবো এবং আমার ছেলেরই ভেতর আত্মায় শান্তি পাবে। অন্যদিকে আইনের প্রতি শতভাগ আস্থা আছে জানিয়ে ন্যায় বিচার আশা করছে মিন্নির পরিবারও। আমি দৃঢ় আশাবাদী মিন্নি বেকসুর খালাস পাবে ইনশাল্লাহ। আদালত থেকে যদি ন্যায় বিচার হয়, মিন্নি আসলে তো দোষী না, ওরে দোষী বানানো হয়েছে। দুই পক্ষের আইনজীবীও তাদের নিজ নিজ পক্ষে রায় পাওয়ার বিষয়ে আশাবাদী। আদালতে আমরা সঠিকভাবে তথ্য উপস্থাপন করতে পারছি, রাষ্ট্রপক্ষ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করে। মিন্নি নির্দোষ, এই কথাটা কিন্তু শুরু থেকেই বলে আসছি, আমরা আশা করি মিন্নি খালাস পাবে। এই মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির রায়ের দিন নির্ধারিত হলেও অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান রয়েছে। কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লীতে হামলার 8 বছরেও মামলার বিচার কাজ শুরু হয়নি। 2012 সালের 29 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের জেরে বৌদ্ধপল্লীর মন্দিরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফে 13টি বৌদ্ধ বিহার এবং 30টি বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে সরকারি পৃষ্ঠপোষকতায় নান্দনিকভাবে নির্মিত এসব বৌদ্ধ বিহার 2013 সালের 3 সেপ্টেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় মামলা হয়েছিল 19টি।
ব্যক্তি। এর মধ্যে পুলিশ বাদী হয়ে 18টি মামলা করেন। অপর একটি বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তি বাদী হয়ে মামলা করলেও পরবর্তীতে বিবাদীদের সঙ্গে আপোষনামা দিয়ে খালাস করেছেন। বিচারাধীন 18টি মামলায় সাক্ষী না পাওয়ায় বিচার প্রক্রিয়া নিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতা। তবে দ্রুত বিচার কাজ শুরুর আশা করছেন পাবলিক প্রসিকিউটর। আমরা এই মামলাগুলো সাক্ষীকে আদালতে উপস্থাপন করব এবং তার সাক্ষীর মধ্যে দিয়ে আমার এই মামলা সমাপ্তি করার প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। আর মামলাগুলোর ব্যাপারে আমরা সাক্ষী সঠিক মতো উপস্থাপন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন পালন করল আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। জন্মদিন উপলক্ষে তুরাগ থানা ছাত্রলীগের পক্ষ থেকে 74টি গাছ রোপণ করা হয়। এ সময় দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নিজেদের সবটুকু দিয়ে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেন। সাভারে দৃষ্টি প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নওগাঁয় এতিম শিশুদের খাবার দেওয়া হয়। এছাড়াও মাদ্রাসায় আর্থিক সহায়তা দেন যুবলীগ নেতা বিমান কুমার। এছাড়াও ময়মনসিংহ ও ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় তিন ফসলি জমিতে প্রভাবশালীদের সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কৃষকরা। দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই গ্রামের 500 কৃষক। পরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কৃষকরা অভিযোগ করেন জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর মাঠের 540 বিঘা তিন ফসলি জমি স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় অনাবাদি দেখিয়ে সোলার বিদ্যুৎ প্রকল্প করায় পায়তারা করছে প্রভাবশালীরা। দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছোট বোন ও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান মরিয়ম হেলালকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বিকেলে কাপাসিয়া উপজেলার নির্মাণাধীন শেখ রাসেল স্টেডিয়ামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণগাঁও গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার ছেলে বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদ, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লাসহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলার সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন ডট কম, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে আরটিভি সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।